দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি কারণ বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুঁজে খুঁজে দোকানগুলিতে দাম দর জানতে যাচ্ছি এবং জিজ্ঞেস করতেছি এখানকার দাম দর কেমন। তো আমিও বাজার করতে আসছি। তো যেহেতু বাজারের প্রচুর দাম, যার কারণে আমি সাত সকালবেলা কারণ বাজার চলে আসছি আমার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আমি বাজার করার জন্য, এবং আপনাদের মাঝেও তুলে ধরছি যে এখানকার যে দামগুলি আমরা তুলে ধরবো, এবং আপনারা যারা নাকি সস্তা সবজি কিনতে চান তারা অবশ্যই কারণ বাজারে চলে আসবেন, এ প্রত্যাশা। আসসালামু আলাইকুম। লেবু কত? লেবু কত ভাইয়া? এখন ভেন্ডির দোকানে আসছি কারণ বাজার। ভাই এক কেজি দেওয়া যাবে না? এখন আধা কেজি কাঁচামরিচ নেবো। ওনারা পাল্লা ছাড়া বেছে না, তারপর আমাদের জন্য দিচ্ছে। ফুলকপি কত? এইগুলো কত করে বড়টা? ৩০ টাকা একদম একদম। হ্যাঁ 10 পিস। হ্যাঁ 20 20। আমরা এই মুহূর্তে কপির দোকানে আছি, আমরা কপি কিনবো। কপিগুলি বাইচা বাইচা নো। এ ভাই 10টা কপি বাই করেন। আমাদের এখানে রাখেন, আমরা বাইচে নি। হ্যাঁ রাখেন। মোটামুটি এখানে সবাই বাজার করতে আসছে এবং পাইকারি খুচরা সবই কেনাকাটা হচ্ছে। তো আমরা এই সাত সকালবেলা উঠে এই যে আসলাম বাজারে, এসে মোটামুটি যতটুকু বাজার করেছি করেছি, আর মনে হয় আরও কেনার মতো মানে বাজেটে পাচ্ছি না, কারণ পরিবারের সবাই আসছি বাজারে। তো এভাবে যদি এত দাম হয় তাহলে অনেক সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা আসলে যেই নিচ এলাকা থেকে বাজার করতাম, এখন আমরাই যদি কারণ বাজারে এসে করি পাইকারি নেওয়ার জন্য, আর এই সুযোগটা নিচ্ছে ব্যবসায়ীরা, কারণ জানে যে এখানে এখন পাইকারি নেওয়ার জন্য অনেক কাস্টমার চলে আসে, যার কারণে তারা এই সুযোগটা নিচ্ছে 2 টাকা 3 টাকা কম বেশি। তো দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা বাজারগুলি ঘুরে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ। পেঁয়াজের পাল্লা কত? পেঁয়াজের পাল্লা 5 কেজি, 5 কেজি 600, 120 টাকা কেজি। তা আমরা যদি নেই তা আমাদের জন্য কিরকম দাম করতে পারে? 100 টাকা করে দিবেন না? 120 টাকা করে রেট। ওরা খুব আচ্ছা, একটু পুষ্ট কত করে পড়ছে? 52 টাকা কেজি পড়ছে। কম কত দিবেন? আলু কত করে কেজি কিনো? 59 টাকা করে কেজি কিনো। আসলে কারণ বাজারে এসে যা মনে করেছিলাম যে হয়তো আমরা কমে পাবো, তো সবজির দামটা একটু কম আছে, কিন্তু আলু পেঁয়াজ বাজার তুলনায় হয়তো 3 টাকা 4 টাকা এরকম কম বেশি হতে পারে। কিন্তু আপনার আমরা যে বাজারে যে আলু কিনি 55 টাকা করে কিনছি আমি গতকালকে, তো এখানে আপনার 52 টাকা করে, তাহলে 3 টাকা কম বেশি। কিন্তু সবজিটা একটু ভালো পেয়েছি, সবজিগুলোই নিলাম, আর আলু আর এবং পেঁয়াজ আমরা যেহেতু মুদি দোকান থেকে কিনি সেখান থেকে আমরা কিনে নেওয়াটাই বেটার, কারণ এখান থেকে দামে আসলে একই পড়তেছে। তো ধন্যবাদ সবাইকে। কারণ বাজার থেকে সানজিদ আক্তার, ডিএসটিভি খবর।